আমি পুষ্প, কেউ আমায় আমার নামে ডাকে না, সবাই আমায় রাতের রানী বলেই ডাকে। পকেটে টাকা নেই, ফাঁকা পকেটে রাস্তায় বেরিয়েছিস কেন? মুডটাই নষ্ট করে দিল রাত্রেবেলা। পয়সা নেই পকেটে, এসছে গোতর দেখতে। কাল আবার বান্টির পরীক্ষা, মায়নাটাও তো দেওয়া হয়নি স্কুলের। কি যে করবো কিছুই বুঝতে পারছি না। ভগবান, একটা তো রাস্তা দাও। ফেসে গেলাম। মনে হচ্ছে ওখানে একটা গাড়ি দাঁড়ালো, যাই দেখি তো। ঠিক আছে, আর ঢং করতে হবে না। আমি ঠিক জানি আপনি আমাকে দেখে ব্রেকটা কষেছেন। এই যে মিস্টার, যাক তুমি গাড়িটা নষ্ট হওয়ার সময় পেলো না। আপনি কে? আপনাকে তো চিনলাম। এছাড়া আপনি একা মেয়ে নগরী এত রাতে এখানে কি করছেন? না চিনলে বুঝি কথা বলা যায় না। তাছাড়া এই লাইনে আমি অনেকদিন আছি, আপনার মতো পাবলিক না আমার ঢের চেনা আছে। আপনি আমায় চেনেন? আর ঢং করতে হবে না, কাজটা বলুন। আপনি তো শিকারী। শিকারী মানে? মানে শিকারী। আপনি তো আমায় শিকার করতে বেরিয়েছেন। আমি আপনাকে শিকার করতে বেরিয়েছি? যাক, গাড়ির ইঞ্জিনটা নষ্ট হয়ে গেছে, এই সুযোগটা কাজে লাগাই, আপনার সঙ্গে একটু গল্প করা যায়। চলুন একটু সামনে গিয়ে কথা বলি, আমার পুরনো কাস্টমাররা আবার দেখলে আমাকে তুলে নিয়ে যাবে। আপনাকে দেখে তো ভদ্র মনে হয়, আমাকে সামলাতে পারবেন না ওদের হাত থেকে। সামনে গিয়ে কথা বলার কিছু নেই, চলুন গাড়িটা আছে, হ্যারান দিয়ে কথা বলা যাক। চা বাবা, আজ আমার হয়ে গেছে, আমাকে গল্প করতে বলছে, আমি গল্প স্বল্প করি না। তাছাড়া আপনি থাকুন, আমাকে কাস্টমার খুঁজতে হবে, আমি যাই। ও, এখন বুঝতে পেরেছি। তো আপনি একদিনের জন্য কত টাকা চার্জ করেন? এমনিতে তো আমার রেটটা একটু বেশি, কিন্তু আপনি যেহেতু ভদ্রলোক, আপনি 999 টাকা দিলেই হবে। ঠিক আছে, আপনাকে আমার খুব ভালো লেগেছে। তো আপনাকে যদি আমি প্রতিদিন চাই পাবো? ঠিক আছে, টাকাটা রাখুন, আমি যেটা বলবো আপনি সেটাই শুনবেন। সামনে একটা কাঠগোলা আছে না, ঠিক ওটার পাশে একটা পার্ক আছে, আমাদের দুজনের কাল ওখানে দেখা হবে। আপনি খুব ভালো ভালো থাকবেন। কথাগুলো খুব তেতো, বাট মানুষটা অনেক মিষ্টি।
তোমাকে বলেছিলাম না, কাল একটা ভদ্র মালের সাথে দেখা হয়েছে। আরে ভদ্র লোকটা এমনই ভদ্র মালটা, আমাকে এমনি এমনি হাজার টাকা দিয়ে দিয়েছে জানিস, কিছু না করে। ওই মালটাই আসবে আজকে দেখা করতে। দেখি শোন না তোকে কি বলছিলাম, আরে নতুন নতুন ওরকম সবাই একটু দেখায়, অকাত লাস্টে তোকে দেখাবে, তুই টেনশন নিস না ভাই। ঠিকই বলছিস। আচ্ছা শোন না, হ্যাঁ বল, ও আসলে না আমি ওই বেঞ্চটাই চলে যাবো, খাবি না এখানে বসিস। দেখ শোন না বল, আজকে তুই ধরা, কতদিন হয়ে গেছে একসাথে খাই না, আজ শেয়ার করে খাবো। আচ্ছা ওই মালটার কথা কি বলছিলি বল। আর মালটা আজকে আসবে দেখি, কথা বলি। আরে শোন না ওইসব কিছুই নেই, পয়সা ছাড়া কিছুই চিনবি না, আজকাল মালেই আমাদের ধান্দাটাও দেখছিস হয়েছিস। ঠিকই বলেছিস। নে আর কত ভাবো, পাচ্ছি না ঠিক আছে। আর তুই বললি না তো তোর ওই মোটা মালটার কি খবর? আর বলিস না, খুব তো ঘুরছিস। হ্যাঁ সব খবর আছে। তুই কি করে জানলি? কদিন দেখছিলাম না তোকে, কোথাও গেছিলি নাকি? হ্যাঁ মালটার সাথে গেছিলাম, সেই মজা করে এসেছি। আর ড্রেসটা দেখছিস তো, ওই দিয়েছে, কেমন লাগছে বল? দারুণ। ওহ শেষ হয়ে গেছে। শোন না, হ্যাঁ বল, মালটা এসে গেছে বলেছিস? আমি বরং যাই এবার, তুই এখানটাই বস। ওকে যাই। হ্যাঁ বাবা, মেয়ে মানুষের মন বুঝে যায় না, কখন কি কার প্রেমে পড়ে, ঢং যত। হ্যালো, হ্যাঁ তুমি কোথায়? আরে কখন থেকে ওয়েট করছি আমি, পার্কে বসে আছি। ও গাড়ি নিয়ে আসছো তো, আর ভালো লাগছে না অনেক রোদ। হ্যাঁ হ্যাঁ ওকে ওকে। আপনাকে খুব সুন্দর লাগছে। আপনাকেও সুন্দর লাগছে, শুধু এইটা আমায় দিয়ে দিন, তাহলে আরো সুন্দর লাগবে। হ্যাঁ আরো ভালো লাগবে। হ্যাঁ এটা আপনি নিতেই পারেন। হ্যাঁ দিয়ে দিন, এবার আরো ভালো লাগছে। থ্যাংক ইউ। আপনাকে একটা কথা বলবো? বলুন না, বলুন যা খুশি বলুন। আজকে তো এখানে আমরা গল্প করতে এসেছি। তোমাকে আর আমাকে এরকম দেখে সবাই হয়তো ভাববে আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। সত্যি আপনার ভালো লাগছে? আচ্ছা আপনার সম্পর্কে কিছু বলুন না, আপনার নামটাও তো জানা হলো না। আমি পুষ্প। আর আপনি? পুষ্প, তার মানে ফুল। ওয়াও। আর আমি আকাশ। আপনি আবার সিগারেট ধরালেন? প্লিজ আমাকে নিষেধ করবেন না, এই সিগারেট আমার অনেক পুরনো বন্ধু, ওকে আমি ছাড়তে পারবো না। তাই নাকি? আপনি ওকে এত ভালোবাসেন, কারণটা কি জানতে পারি? কারণ যতক্ষণ না এই সিগারেটটা পুরো ছাই হয়ে যায় ততক্ষণ ও আমার সঙ্গ দেয়। বাহ আপনি তো অসাধারণ একটা কথা বললেন, সত্যি তো এমন একটা বন্ধু পাওয়া খুব মুশকিল। আপনি সিগারেটটা শেষ করুন, আপনার জন্য একটা আইসক্রিম নিয়ে আসছি। মনে হয় না এখানে আইসক্রিম পাবে। আচ্ছা ঠিক আছে দেখি।
রাতের রানী আজকে যে দিনে উদয় হলি কেন রে দিনটা তোর বাপের কেন আমি বেরোতে পারি না সালা ভুট্টাই নষ্ট করে দিল কি ব্যাপার আপনার মুডটা খারাপ হয়ে গেল কেন আর বলবেন না একটা হারামজাদা এসে পুরো মুডটাই নষ্ট করে দিল বলে নাকি আমি রাতের রানী দিনে কেন বেরিয়েছি আর আইসক্রিম তো পেলেন না আমি তো আগেই বলেছিলাম শুধু শুধু গেলেন আর আপনি ঠিকই বলেছেন ওখানে দাঁড়িয়ে কি দেখছেন এখানে এসে বসুন আচ্ছা এবার আপনার গল্পটা বলুন আমার কোনো গল্প নেই এখন থেকে তুমি হয়ে যাবে মানে আমি বোঝাতে চেয়েছি যে আপনার ফ্যামিলিতে কে কে আছে ওই আছে বাবা দিদি আর দিদির ছেলে বান্টি বান্টিকে আমি খুব ভালোবাসি এবার বলুন আপনার সম্পর্কে বিয়ে করেছেন বিয়ে আপনার মনে হয় কোনো মেয়ে আমাকে বিয়ে করবে কোনো মেয়ে করবে কিনা আমি জানি না কিন্তু আমাকে বললে আমি দিব্যি করে নেব চলুন তাহলে বিয়ে করে ফেলি আপনি তো ভালোই মজা করেন আমার এসব অভ্যেস হয়ে গেছে আসলে কি বলেন তো আমাদের মতো মেয়েদের সঙ্গে এরকম মজাক সবাই করে কে বললো আমি মজা করছি এই পৃথিবীতে আমার কয়েকটা বন্ধু ছাড়া আর কেউ নেই আর আপনার মতো এত সুন্দরী একটা মেয়ে যদি আমার বউ হয় তাহলে তো বেশ ভালোই হয় ওই দেখুন না ওই মালটা আমাকে কত কথা বলে গেল আমাকে রাতের রানী বলে গেল ওই মালটার সাথে যে কত শুয়েছি সে আমাকে দিনে কত কিছু বলে দিয়ে গেল আপনাকে একটা রিকোয়েস্ট করব হ্যাঁ বলুন আপনি না রাতের বেলা বের হবেন রাতের বেলা না বেরোলে খাবো কি এই পেটটা কি করে চলবে আচ্ছা ঠিক আছে আজকে তাহলে যাই আর একটু বসুন না আর একটু বেশ ভালোই লাগছে আর একটু বসলে এই রাতের রানী কি দুষ্টু রাজার প্রজারা তুলে নিয়ে যাবে মানে আপনি তো বেশ মিষ্টি করে কথা বলতে পারেন এত মিষ্টি করে কথা বলা কোথা থেকে শিখলেন আপনি খুব মিষ্টি মানুষ তাই আপনার কাছে সবকিছু খুব মিষ্টি মনে হয় আজকে তাহলে উঠি সময় হলে আবার দেখা যাবে আর সত্যি বলতে আপনার ভালোর জন্যই বলছি আমার মতো পাপির থেকে দূরে থাকলেই ভালো আসি আমার রিকোয়েস্টটা ভেবে দেখবেন কিন্তু আর আগামীকাল ঠিক এখানে আমি আপনার জন্য অপেক্ষা করব আপনিও আসবেন ভালো থাকবেন পুষ্প আমি আসব কাল আবার আসব আপনার সাথে দেখা করতে